ঝিনাইদহে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীদের জরিমানা। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখা, সামাজিক দূরত্ব বজায় না রেখে বেচা কিনা করা সহ নানা অপরাধে ঝিনাইদহে অর্ধশত ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের পরিচালিত কয়েকটি ভ্রাম্যমান আদালতে এই দণ্ডাদেশ প্রদান করেন। জেলা প্রশাসক জানান, রমজান ও লকডাউনের কারণে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ও ক্রয়কৃত পণ্য বিক্রির সময় বেশি দাম রাখার সংবাদে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় শহরের নতুন হাটখোলা, পুরাতন হাটখোলার কাঁচামাল, মুদি, মাছ ব্যবসায়ীদের বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। এছাড়াও মাস্ক না পরে কেনা বেচা করার অপরাধেও জরিমানা করা হয়। আপনাদের প্রত্যেকের আড়ত দাম কত টাকা? ওই দোকানে যা।